মেয়েদেরকে বলা হয় তুমি এডুকেটেড হও, ক্যারিয়ার করো, আর্ন করো। আমি তো মেয়ে মানুষ হলে প্রতি বছর বছর বাচ্চা নিতাম, কিন্তু তোমাদের রাস্তায় অনেক বাধা থাকবে। আর পায়ের উপরে পা তুলে অফিস থেকে স্যালারি গুনতাম। তোমার মতো মা জানি আল্লাহর কাউরে না দেয়। সামান্য কোটা টাকার জন্য তুমি নিজের বাচ্চারা অবহেলা করো? বাবুর চেয়ে তো তোমার অফিস ইম্পর্টেন্ট। দেখছস বউ আমলে কিরম করে কথা কয়? আজকে আমিও যদি আপনার মতো বড় পাস দিতাম, অফিসে বাচ্চাকে নিয়ে আসবেন না। আমিও আপনার মতো বড় অফিসার হইতাম, তারপর ওই কুত্তার বাচ্চারে আমার পায়ে চাকর করে রাখতাম। যেখানে কোনো ছুটি নাই, বেতন নাই এবং রেস্টও নাই। কত ভালোবাসি তোকে মামুন। হাতে টাকা না থাকলে সামসিকায় লাথি মারে। আজকে রান্না করতে পারি নাই, চা ডিমান্ডের সাথে সাথে চা বানাতে হবে, আর না হলে আমি হয়ে যাই পাষাণ মা। এই জায়গায় আমার বাচ্চার জায়গা নেই, আমি ওখানে থাকতেও চাই না। গোলাপি নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। লাক্স